জিনিস ছাড়ার জন্য কোনো স্ট্রং রিজন হবে, পার্সোনালি আই ডোন্ট বিলিভ। আই অলওয়েজ বিলিভ কি আমরা কি করব ওইটা আমরা ডিসাইড করব, অন্য কেউ ডিসাইড করবে না কি আমি কি করব বা অন্য কারা কি করবে। আমি ডিসাইড করব না আপনি কবে কোথায় যাবেন, সেটা আমি ডিসাইড করব। সো এটা আমি চাইনি, আমি আর ক্রিকেট খেলিনি, এই জন্য আমি আর ক্রিকেট খেলব না। অনেক কোটি টাকা ছেড়ে আমি স্টেটের জন্য আমি থেকে গিয়েছিলাম, আমি কিন্তু স্টেট ছেড়ে ওই সময় যাইনি আইসিএল খেলতে, ওই সময় ইন্ডিয়া খেলে নিয়েছিলাম। তো তো আমি বারবার বোঝাবো না কি আমার স্টেটের প্রতি আমার বহুত ফিলিংস আছে, বাট আমার ফিলিংস আমি জানি, আমাকে কিছু লোকেরা যারা চেনে তারা জানে। সো আমি নিজের স্টেটকে কোনোদিন কোনোভাবে না ছোট হতে দেখতে চাই, আর না কেউ যদি ছোট করে সেটাও দেখতে চাই। আমার এখান থেকে সরে দাঁড়ানোর একটাই যে কারণ, সেই কারণটা কি টিম শুড প্লে আরামসে। আমি সবাইকে বেস্ট উইশেস জানিয়েছি বেঙ্গল টিমকে, আর সেটা আগেও বললাম কারোর জন্য কিছু আটকাই না। ক্রিকেট ছাড়া বা কোনো জিনিস ছাড়া অনেক কষ্টের ব্যাপার। তো আমার অবভিয়াসলি আমার কষ্ট হচ্ছে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে কি আমি যে জিনিসটাকে সবথেকে বেশি ভালোবাসি তাকে আমাকে আজকে ছাড়তে হচ্ছে। তো এটা অবভিয়াসলি কষ্ট, পেন, এভরিথিং ইজ দেয়ার, বাট এন্ড অফ ডে সামথিং কিছু জিনিস আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হয় কি একটা সব জিনিসের একটা রাইট ডিসিশন রাইট সময় হয়। অনেকজন আমার সাথে এগ্রি করবে না, অনেকজন এগ্রি করবে, এটাই লাইফ। এই জন্যে বলে পাঁচটা আঙুল এক সমান না। রোজ সকালে মোটিভেট করছি নিজেকে, কিন্তু সামহাউ লিঙ্ক ওয়াজ মিসিং, ঠিক লিঙ্ক ম্যাচ করছিল না। সো এই জন্য আমার মনে হলো কি আমার লিঙ্কটাকে একটু সাইড করে দিই আর স্টেটের লিঙ্কটাকে একটু স্ট্রেট রাখি। বন্ধুরা যাদের সাথে আমরা খেলেছি, যাদের সাথে রঞ্জি ট্রফি এত বছর খেলেছি, তারা বলতে পারবে দু একজন এদিক ওইদিক থেকে এসে কি বললো না বললো বিশ্বাস করো আই ডোন্ট কেয়ার। কেউ এসে বাঙালি যে মাছ ভাত খেয়ে বড় হয়েছে, সে কড়ি আর চাওয়াল খেয়ে বাঙালিকে বড় করতে পারবে না। বাঙালি মাছ ভাত খেয়েই আমরা বড় হয়েছি। দাদা আমাকে বলেছিল খেলার জন্য, আমাকে ওই সময় বলেছিল, বাট আমি বললাম কি আমার ঠিক লাস্ট এক মাস ধরে আমার ঠিক মোটিভেশন লেভেল ঠিক কাজ করছে না। এটা খালি অনলি এক মাস ধরে, হ্যাঁ এক মাসের আগে না, অনলি এক মাস ধরে আই ওয়াজ নট ফিলিং মাইসেলফ। সো ওই জন্য দাদা ওয়াজ ভেরি সুইট, সৌরভ গাঙ্গুলি অলওয়েজ ইজ এ সুইটার গাই, আমাকে সবসময় ইন্সপায়ার করেছে। ওই দিনও আমাকে বললো কি তুই খেল, বাট আমি বললাম না দাদা আমি আর খেলতে পারছি না। আমি চাই কি আমার কর্মর হিসাবে আমাকে লোকেরা মনে রাখুক, যেটা এতদিন ধরে করেছি আর যেটা আগে করব, বিকজ জীবন এখন শেষ হয়নি, জীবন এখন অনেক বড় জীবন আছে আমাদের সবার কাছে। সো এইভাবে আমি লিড করব লাইফটাকে।